السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العظيم. প্রিয় দর্শক শ্রোতা, আজকে একটি মৃত্যুর সংবাদ আমাকে এত বেশি মর্মাহত করেছে যে আমি ভোর 4টায় এ সংবাদ শুনেছি আমার পরম বন্ধু স্যার সিনা মাদ্রাসার দীর্ঘদিনের সাথী সুযোগ্য মহাদ্দিস, যার হাতে হাজার হাজার ছাত্র এলমে দ্বীনের ধারক বাহক হয়েছে, যার হাতে অসংখ্য অগণিত ছাত্র দ্বীনের ধারক এবং বাহক হয়েছে, বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আমার প্রিয় বন্ধু 2004 সালে কামিল হাদিস, যার সাথে একত্রে পড়াশোনা করেছি, তার ইন্তেকালের সংবাদ শোনার পর থেকে এতক্ষণ এ পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে খুব কষ্ট হচ্ছে। 2002 সালে যখন স্যার সিনে গিয়েছিলাম, 2002 সালে স্যার সিনে যাওয়ার পরে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, যখন ভর্তি পরীক্ষায় যখন ফলাফল দেখলাম যে ভর্তি পরীক্ষায় আমি অধম স্যার সিনায় প্রথম স্থান অর্জন করেছি আর দ্বিতীয় স্থান অর্জন করেছে আমার এই পরম বন্ধু মুহাদ্দিস শাহজালাল হামিদি, 2002 সাল থেকে 2004 সাল পর্যন্ত স্যার সিনা দারুসুন্না ইসলামিয়া কামিল হাদিসে দুইজন এত কাছে থেকে দরসে হাদিসে আমরা একত্রে 2টি বছর কাটিয়েছি। আজকে তার ইন্তেকালের সংবাদ যখন শুনছি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। খুবই মনে তার স্মৃতিগুলো খুব মনে পড়ছে। যখন দারুন নাজাতে তার খেদমতের সুনাম শুনছিলাম, ছাত্রদের নিকটে যখন জিজ্ঞেস করতাম যে শাহজালাল কেমন পড়ায়, সকল ছাত্র তার খুব প্রশংসা করত, যে ফিরোজপুরের হুজুর খুবই ছাত্রদের প্রতি ভালোবাসা, স্নেহ, মমতা, তার খুব প্রশংসা শুনতাম ছাত্রদের মুখে। আমার এই মুহূর্তে মনে পড়ছে যখন কামিল 2004 সালে যখন পরীক্ষা দিচ্ছিলাম, ইতিহাস দ্বিতীয় পত্র যখন পরীক্ষার মধ্যে প্রশ্ন কমন পড়ে নেই, আমার পেছনের টেবিলে ছিল শাহজালাল, বলতেছে মোতালে ভাই আজকে তো প্রশ্ন কমন পড়ে নাই, কিভাবে আরবিতে পরীক্ষা দিব। আমি তখন শাহজালালকে বলছিলাম যদিও প্রশ্ন কমন পড়ে নাই, এখন তো 100 নাম্বারের পরীক্ষা, সব লিখতে হবে,
কয়েকটা কলা কৌশল শিক্ষা দিয়েছিলাম যে এভাবে লিখলে 100 নম্বরের আনসার দেওয়া যাবে। ওই দিন খুব সাহসিকতার সাথে পরীক্ষা দিয়েছে। পরে যখন আমরা ফলাফল পেয়েছি, মার্কশিট পেয়েছি, ওই ইতিহাস নাম্বারেও এই শাহজালাল হামিদি অধিক নাম্বার পেয়ে প্রায় স্টেন এর কাছাকাছি নাম্বার পেয়েছে। যদিও আমি 2004 সালে সার্সিনাতে সম্মিলিত 11 নম্বর হয়েছিলাম এবং হাদিস বিভাগে সপ্তম হয়েছিলাম, কিন্তু শাহজালাল হামিদি সে একবারে স্টেন করার কাছাকাছি নাম্বার পেয়ে হাদিস বিভাগ সম্পূর্ণ করেছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি ওই কথা মনে পড়ছে, 2007 সালে আমি হাদিসের উপরে একখানা কিতাব লিখেছিলাম, আত-তারিখুস সামিন ফিল হাদিস ওয়াল মুহাদ্দিসিন, হাদিস শাস্ত্র ও মুহাদ্দিসদের ইতিহাস। এই কিতাব যখন আমি 500 কপি কিতাব আমি নিয়ে গিয়েছিলাম দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায়, দোস্ত বলেছে বা আমারে বলছে মতলে, ভাই আপনি কিতাব বিক্রি করতে হবে না, আপনি কিতাব বিক্রি করতে হবে না, আপনি রেখে যান, আমি সব বিক্রি। আমি 500 কপি কিতাব তার রিয়াজুল জান্নাত কত নম্বরে সে থাকতো আমি সেখানে রেখে আসছি। নিজের দায়িত্বে, নিজের আগ্রহে এই 500 কপি কিতাব আমার এই দোস্ত, আমার এই বন্ধু সব বিক্রি করে ফেলেছে। আমাকে বলেছে মুতালেব ভাই আরো কিতাব লাগবে। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি অনেক ক্লাসমেট বন্ধু অপর বন্ধুকে ঈর্ষা এবং সহ্য করতে পারতো না, কিন্তু আমার এই পরম বন্ধু শাহজালাল হামিদি, আমি কিতাব লিখেছি, কিভাবে কিতাব ব্যাপকভাবে প্রচার হবে, ব্যাপকভাবে ছাত্ররা ক্রয় করবে, নিজের মতো করে মনে হয় নিজে কিতাব লিখেছে, এভাবে করে 2007 সালে আমার এই পরম বন্ধু এই কিতাব বিক্রি করেছে। আবার যখন কিতাব শেষ হয়ে গিয়েছে আবার বলেছে মোতালেব ভাই আরো কিতাব লাগবে, আপনি কিতাবগুলো পাঠানোর ব্যবস্থা করেন। আমি এবং শাহজালাল হামিদি রহমতুল্লাহ আলাই আমার এই বন্ধু কামিল পরীক্ষা দেওয়ার পর দুজনেই আমরা ঢাকাতে 3 মাস একসাথে চাকরি করেছিলাম। নাহদাতুল উম্মা নামে একটা প্রতিষ্ঠান হয়েছিল 2000 সালে, যত সম্ভব সার্সিনা দরবার শরীফের আদলে ঢাকা নিকুঞ্জ 2, সেখানে 3 মাস এ বন্ধুর সাথে একত্রে চাকরি করেছিলাম। ওই সুবাদে 3 মাস এই বন্ধু এবং আমি আবার দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সম্মানিত শেখুল হাদিস হেড মুহাদ্দিস, আমার 1 বছর সিনিয়র আমার বড় ভাই মুফতি শেখ আব্দুল লতিফ সাহেব, তিনিও ওই নাহদাতুল উম্মা মাদ্রাসায় খেদমত করেছিল, আমরা একসাথেই দারুল এহসান বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইউনিভার্সিটি সহ এ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ার জন্য একসাথে এক সঙ্গী হয়ে আমরা সেখানে কিছু সময় অতিবাহিত করেছিলাম। ওই সময়গুলো আজকে আমাকে মুহূর্তে স্মৃতিতে ভেসে উঠছে। আমি 2012 থেকে 2013 সালে যখন বলেছিলাম শাহজালাল হামিদি আমার পরম বন্ধুকে যে সোনাকান্দা দরবার শরীফের আমাদের পরম শ্রদ্ধেয় হযরত পীর সাহেব হুজুর তিনি চাচ্ছেন মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতুল মাফাতিহ এর অনুবাদ করার জন্য, এই আমার পরম বন্ধু শাহজালাল হামিদি রহমতুল্লাহ আলাই বলছে মোতালেব ভাই এ কাজটা অত্যন্ত প্রশংসনীয় কাজ, আমাদেরকে শরীক রাখবেন, যদি আমাদেরকেও কিছু অংশ অনুবাদ করতে বলেন আমি প্রস্তুত আছি। আমি তখন বলেছিলাম যে শেখুল হাদিস মুফতি আব্দুল লতিফ শেখ সাহেবকেও অনুবাদের জন্য সম্পৃক্ত করব। এই এলমি খেদমতের যখন কোনো একটি বিষয় তার কাছে বলা হতো
এত আগ্রহ সাথে, এত উদ্দীপনার সাথে বিষয়টা গ্রহণ করত যে এই মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ অনুবাদ করার জন্য যে একটা আগ্রহ তার মধ্যে দেখেছি। মধ্যখানে আমি কয়েক মাস আগে তাইসির ও মুস্তালাহিল হাদিসের অনুবাদ এবং সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা, এটা যখন ছাপানোর জন্য এটার কাজে যখন আমি সরাসরি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় গিয়েছিলাম, আমাকে খুব সাহসিকতা দিয়েছিল যে আপনি এটাকে যখনই ছাপাবেন আমাদের কাছে কপি পাঠিয়ে দিবেন। কি যে আন্তরিকতার সাথে বলেছে, আপনি ছাপানোর সাথে সাথে যোগাযোগ করবেন, এটা এখানে দারুন নাজাত মাদ্রাসায় এটাকে বিক্রি করার জন্য আমি আছি, আমাদের আব্দুল লতিফ শেখ সাহেব আছেন, আমি পরামর্শ করতে গিয়েছিলাম এবং দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুরের অফিসে গিয়েছিলাম। হুজুরও অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টা বলেছেন যে সোনাকান্দা মাদ্রাসায় আপনি লকডাউনে বসে এত বড় কিতাব অনুবাদ করে ফেলেছেন। তখন শেখ আব্দুল লতিফ সাহেব ছিলেন, শাহজালাল হামিদি রহমতুল্লাহ ছিলেন, তাদের সামনে বলেছেন সোনাকান্দার মহাদ্দিস, তিনি লকডাউনে এত বড় কিতাব অনুবাদ করে ফেলেছেন, আপনারা কী করেছেন? একটু হুজুরে একটু হাসির ছলে কথাটা বলেছিলেন, কিন্তু এত বড় আলেম আমার বড় ভাই শেখ আব্দুল লতিফ সাহেব, আমার স্নেহের আমার প্রিয় বন্ধু শাহজালাল হামিদি রহমতুল্লাহ অনেক বড় মাপের আলেম ছিলেন, তাদের থেকে আমি পরামর্শের জন্য গিয়েছিলাম। লতিফ ভাই আমাকে অনেক পরামর্শ দিয়েছে এবং শাহজালাল হামিদি রহমতুল্লাহ আমার বন্ধু বলেছে এই কিতাব যে কোনো মূল্যে আপনি ছাপাবেন, আপনি আমাদেরকে জানাবেন, এগুলো আমরা এখানে বিক্রির জন্য ব্যবস্থা করব। আজকে আমি আমার অত্যন্ত প্রিয়জনদের মধ্যে যারা ছিলেন তার মধ্যে একজনকে হারিয়ে ফেলেছি। আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তার জীবনের সমস্ত নেক কাজগুলোকে আল্লাহ কবুল করেন আর তার জিন্দগির সমস্ত গুনাহ তাকে মাফ করে দেন। একটু আগে একটা ফোর্স দেখেছি, তার ছোট একটা ছেলে বদরুজ্জামান রিয়াদ, আমাদের স্নেহের ছোট ভাই, তার কোলে আমার বন্ধুর ছেলে, অল্প বয়সের ছেলে, দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আল্লামা বদরুজ্জামান রিয়াদ, তার কোলে দেখেছি তার ছোট একটা ছেলে বাবার লাশের সামনে হাত বাড়ানোর জন্য। আজকে এই দৃশ্য দেখে আমার গলি যায়, মানতেছে না। আল্লাহ তার যেন সন্তানগুলোকে, তার যে স্বপ্ন ছিল এই স্বপ্ন অনুযায়ী সন্তানগুলোকে যেন আল্লাহ পাক কামিয়াবি নসিব করেন, তার পরিবার পরিজন তার আত্মীয় স্বজনকে যেন সবরে জামিল ইখতিয়ারের তৌফিক দান করেন, আর এই দারুন নাজাত মাদ্রাসার যত খেদমত করেছে আমার বন্ধু যেন সমস্ত খেদমত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। অনেক ছাত্র এই ভবনে তৈরি করেছে, অনেক আলেম তৈরি করেছে, যে সমস্ত ছাত্ররা তার হাতে সরাসরি দরস নিয়েছে তাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা আপনাদের ওস্তাদকে ভুলবেন না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার আজকে যথেষ্ট সমস্যা এবং অনেক বড় আকারের সমস্যা, আজকের দিনে যথেষ্ট ব্যস্ততা থাকার কারণে আমাকে আমি নিজেকে অপরাধী মনে করতেছি। আজকে তার জানাজা আমার থাকা উচিত ছিল, আমি আগামী রোববার আমার বন্ধুর কবর জিয়ারত করতে আসার নিয়ত করেছি। মাহফিলের যে প্রোগ্রাম অনেক দূরে, আজকের জুমার নামাজকে নিষেধ করা যাচ্ছে না, জুমার নামাজ সহ মাহফিল সহ জামেলার কারণে আমি আগামী রোববার সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, আমার বন্ধুর কবর জিয়ারতের জন্য আমি যাব। আজকে তার জানাজা হবে বাদে জুমা, জুমার পরে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ময়দানে। আল্লাহ পাক যেন আমার বন্ধুর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আর যারা ছাত্র, আমার এই বন্ধুর ছাত্র যারা সরাসরি ছাত্রত্ব অর্জন করেছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা জীবনে জীবনভর আপনাদের ওস্তাদেরকে স্মরণ করবেন, আপনাদের ওস্তাদকে আপনারা দোয়া করবেন, আপনাদের ওস্তাদকে
তার কবর জিয়ারত করতে যাবেন এবং তার স্মৃতিগুলো আপনারা স্মরণ করবেন এবং তার জন্য আপনারা ইসলামের সওয়াবের বিভিন্ন ব্যবস্থাপনা গ্রহণ করবেন, তার জন্য দোয়ার ব্যবস্থা গ্রহণ করবেন, ওস্তাদের হক আদায় করার জন্য যা করতে হয় তা করবেন, তাদের জন্য তার জন্য দোয়া করবেন, দোয়ার ব্যবস্থা করবেন আর তাকে স্মরণ রাখবেন জীবন ভর পর্যন্ত। সবাইকে আমি এ মুহূর্তে কি সান্ত্বনা দিয়ে কি কথা বলে সান্ত্বনা দিব, আমি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সমস্ত ওস্তাদবৃন্দের সাথে আমি নিজেও আজকে আপনাদের পাশে শোকাহত হয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে আজকে আমার বন্ধুর জন্য দোয়া প্রার্থনা করছি। আপনারা প্রাণ ভরে আমার বন্ধুর জন্য দোয়া করবেন। আমাদের সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসায় আমাদের ওস্তাদরা, আমাদের ছাত্ররা, তার জন্য খাস করে আজকে জুমার নামাজের পরে দোয়া হবে। আমরা ইনশাল্লাহ আমার ব্যক্তিগতভাবে আমার মসজিদ সহ আমার প্রোগ্রাম সমূহে আমি ইনশাল্লাহ দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমার বন্ধুকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন, এই দোয়া প্রত্যাশায় আজকে আপনাদের সম্মুখ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক যেন তার স্ত্রীকে এবং তার সন্তানদেরকে, তার স্ত্রী তো বিধবা হয়ে গেছে, তার সন্তানরা এতিম হয়ে গেছে, আল্লাহ তুমি তার সন্তানকে সন্তানদেরকে তুমি যোগ্য আলেম হিসেবে কবুল করে নিও। আল্লাহ তার বিধবা স্ত্রীকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিও। তার আত্মীয় স্বজন আব্বা আম্মা, তার পরিবার পরিজনকে সবরে জামিল ইখতিয়ারের তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।